This program is sponsored by Orient West Solutions Private Limited, Shimla Biryani, Swad Zindagi Ka, Nirman Concrete, Aminia the Taste You Love, Kakata Leather Complex, Standards Association, co-sponsored by Al Madina Tours and Travels, B Sizzlers Dresses Private Limited. পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলার দিক থেকে সর্বদা উৎসাহিত করেছেন এবং সাহায্যের হাতও বাড়িয়েছেন। বর্তমান সমাজে মেয়েদের সুরক্ষার জন্য তাদের বিভিন্ন প্রতিরক্ষামূলক ক্রীড়া যেমন ক্যারাটে টেকোন্ডুর প্রশিক্ষণ দিতে উৎসাহিত করেছেন মুখ্যমন্ত্রী। এভাবেই পাশে থাকার আরও এক ঘটনার সাক্ষী থাকল 54 নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা আয়েশা। এখানেই তার ছোট থেকে বেড়ে ওঠা। মিস্টার আলীর অধীনে ক্যারাটে প্রশিক্ষণ নিয়েছে আয়েশা। সম্প্রতি ইন্টারন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডসে পুরস্কৃত করা হয় তাকে। আয়েশা ভারতের প্রথম মেয়ে হিসাবে এই পুরস্কারের দ্বারা পুরস্কৃত হয় বলে জানায় মিস্টার আলী। এমনকি আসন্ন 28 তারিখে ব্যাংককে তার ক্যারাটে ম্যাচ আছে, কিন্তু যাতায়াতের টাকা জোগাড় করার আয়েশার পরিবারের পক্ষে অসম্ভব। এইরূপ অবস্থার কথা জানতে পেরে সাহায্যের হাত বাড়ায় 54 নম্বর ওয়ার্ডের তৃণমূল পুরপিতা আমরুদ্দিন ববি ও কমিটির মেম্বাররা। তারা আয়েশাকে 25,000 টাকার চেক দিয়ে তার পাশে দাঁড়ায়। দেশের এরূপ এক প্রতিভাকে দেশের মুখ উজ্জ্বল করার পথে এগিয়ে দিতে পেরে 54 নম্বর ওয়ার্ডের পুরপিতা গর্বিত। আয়েশার শিক্ষক মিস্টার আলী ওয়ার্ডের পুরপিতার থেকে এরূপ সমর্থন পেয়ে স্বভাবতই আনন্দিত। যোকে হামকো দো দিন পহলে ইয়ে মালুম হুয়া কি উনকা জানে কা রবানগি জো হ্যায় 25 তারিখ কো হ্যায় আর ইয়ে হাম লোগো কি খুশি কি বাত হ্যায় কি হামারে ওয়ার্ড কি লড়কি जो इतने बड़े पैमाने में जो है इस देश से हिंदुस्तान का नाम रोशन करने के लिए दूसरे देश में जा रही है, ये हम लोगों के लिए गर्व की बात है। इसीलिए हम लोग ने इमरजेंसी में ये फैसिलिट किया कि ये हम लोगों का भी फ़र्ज़ बनता है। अंजुमन के तरफ से एज अ प्रेसिडेंट हमारे पूरे टीम यहाँ पर मौजूद हैं। तनवीर अकरम साहब हैं, मुआज साहब हैं, तसव्वुर साहब हैं, हम लोग हमारे सेक्रेटरी इकबाल हयात साहब हैं, हमारे एक सेक्रेटरी नजमुल हसन साहब हैं, मोहिबुद्दीन साहब हैं, एग्जीक्यूटिव कमेटी के मेंबर हैं, तारिक हसन वो हैं हमारे एग्जीक्यूटिव कमेटी, हमारे ताले सिद्दीकी एडवोकेट हैं वो भी यहाँ मौजूद हैं, और इखलाक हैं वो भी हमारे एग्जीक्यूटिव कमेटी के मेंबर, बहुत लोग मेंबर नहीं आ सके ट्रस्टी। मैं उन सभी की तरफ से एज अ प्रेसिडेंट की तरफ से तहे दिल का शुक्रिया अदा करता हूँ अल्लाह ताला का कि एक ऐसी लड़की जो इस देश का नाम रोशन करने के लिए दूसरी जगह जा रही है। এটা খুবই আনন্দ ব্যাপার, শুধু আমার ওয়ার্ড নয়, এটা পশ্চিমবাংলার আনন্দ ব্যাপার কি এই মেয়েটা ছোটবেলা থেকে এখানে জন্ম সমস্ত নিয়ে, আর এটা গর্ব ব্যাপার এম এন আলী সাহেব যে আছেন উনি এই জায়গাটা ওনাকে নিয়ে এসছে। যেন বাড়ির মধ্যে যে সিনিয়র লোক না থাকলে সারা বাচ্চারা হাঁটতে পারবে না, চলতে পারবে না, তারা শিক্ষা সেই শিক্ষাটা উনি দিয়েছেন ওনার মাধ্যমে। আমি খুবই গর্বিত যেটা ইনি এই জিনিসটা এই আয়েশাকে আয়েশা বানিয়েছে আলী ভাই, তো এটা নিয়ে খুবই গর্ব যে আমার এলাকার মেয়ে আজকে বিদেশে যাচ্ছে, অ্যাওয়ার্ডস নিয়ে আসছে, ফেলোশিপ করছে, যারা আমেরিকা বা থাইল্যান্ড যে কোনো জায়গা সেটা নিয়ে খুবই গর্বিত। আর এর জন্য আমরা নিশ্চয়ই চিন্তা করব, আমরা চাই এখানে একটা আমার নিজের ওয়ার্ডের মধ্যে একটা এদের কোচিং সেন্টার বা কিছু জায়গা করার জন্য আমরা, আমি তো বললাম আলী ভাই যেভাবে কাজ করছে সে আলী ভাই কাজ করার জন্যে আমি ওনাকে খুবই ধন্যবাদ জানাই যে এই কাজগুলো যেটা আমি একটা মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট হলে সব কিছু করতে পারে না, যারা কোচিং করায়, যারা এই স্পোর্টস স্পিরিটটা নিয়ে চিন্তাভাবনা করে তাদেরকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, মুঝে বহুত খুশি হো রি যা রে মেরি স্টুডেন্ট ভি জানি, মুঝে বহুত খুশি হো রি। সবার আগে বলবো যে আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমার ওয়ার্ডের পৌরপিতা জনাব আলহাজ আমিরুদ্দিন ববি সাহেবকে, যে এই উদ্যোগ নেওয়ার জন্য আয়েশাকে স্পন্সর করার জন্য। সেম টাইম আমি ধিক্কার জানাই সেই 35 বছরের সরকারকে যারা আমাদের জন্য কিছুই করেনি। সো আই স্যালিউট টু আমিরুদ্দিন ববি, রিয়েলি উনি যাই করেছেন এই সম্মানটা দেশ বিদেশে বহু পেয়েছি আমি ছোটোবেলা থেকে, আয়েশা বহু সম্মান পেয়েছে, আমেরিকাকে সম্মান দিয়েছে, ওই সম্মানের উপরে আমি বিশ্বাস করি কোনো সম্মান নেই, কিন্তু এই লোক ঘরে না সম্মান পায় তাহলে সব সম্মান বৃথা। তো আজকে যে সম্মানটা আমি পাচ্ছি, সো থ্যাংকস টু আমার এই এলাকার আমার এই পৌরপিতা আমিরুদ্দিন বাবু ভাইকে। নিশ্চয়ই আমি চাইব বাংলার ঘরে ঘরে আয়েশা জন্ম নিক, আর সেই আয়েশার পাশে আমাদের আমিরুদ্দিন বাবু ভাই যিনি বলেছেন উনি আছেন থাকবেন। আগে আ জানা চাই আমার পাশ, লেকিন ইতনি সব নোটিস মে
हम लोग ने जो किया है वो कमी है, लेकिन इसको हम लोग आगे जाकर इसको और बड़े पैमाने पे और बहुत ही मतलब ढंग से बनाकर इसको पेश किया जाएगा कि और लोग और लड़कियां ऐसी जो इंटरेस्ट लें और हम लोग को अप्रोच करें कि हाँ भाई ये हमें ये फैसिलिटी दिया जाए। हम लोग और भी स्पोर्ट्स अदारा है जैसा मॉस स्पोर्टिंग है, इन लोग को भी कह सकते हैं कि भाई ये है, आप लोग ये स्पोर्ट्स के इसमें हैं तो इसमें आप लोग हिस्सा लीजिए और इन बच्चियों को इनकरेज कीजिए।